নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য আমার এই সহজ ধাঁধা প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান। এক নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, জলে জন্ম থলে কর্ম মালাকারে গড়ে, ঠাকুর নয় টুকুর নয় মাথার ওপর চড়ে, উত্তরটি কি হবে? উত্তর হবে টোপর। দুই নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, নামটি তার চার অক্ষরের, সে একটা পাখি, শেষে দুই অক্ষর বাদ দিলে বাবার ভাইকে ডাকি, উত্তরটি কি হবে? উত্তর হবে কাকাতুয়া। তিন নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, তিন অক্ষরের নাম তার গুরুমশাই নয়, প্রথম অক্ষর বাদ দিলে মানব দেহে রয়, উত্তরটি কি হবে? উত্তর হবে চাবুক। প্রথম অক্ষর বাদ দিলে বুক, যা মানব দেহে রয়। বন্ধুরা, আমাদের একটি ভিডিও করতে অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটিতে একটি লাইক করবেন। চার নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, বাজার থেকে এলেন উনি প্যানকোট পরে, প্যানকোট খোলার পরেই চোখ জ্বালা করে, উত্তরটি কি হবে? উত্তর হবে পেঁয়াজ। পাঁচ নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, সকালে জন্ম বিকালে মরণ, তার অভাবে সর্বজীবের বিফল জীবন, উত্তরটি কি হবে? উত্তর হবে সূর্য। ছ নাম্বার ধাঁধা, ঢুকছে না তো ঢোকাও কেন, পরের মেয়েকে কাঁদাও কেন, উত্তরটি কি হবে? উত্তর হবে হাতে চুড়ি বা শাঁখা পরানো। সাত নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, কৃষ্ণবর্ণ তনুখানি, গুটি ছয় পা, চুপ করে রক্ত খায় নাহি করে রা, উত্তরটি কি হবে? উত্তর হবে উকুন। আট নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, তুমি থাকো জলে আমি থাকি ডালে, তোমার আমার দেখা হয় মরণকালে, উত্তরটি কি হবে? উত্তর হবে মাছ ও লঙ্কা। নয় নাম্বার ধাঁধা, এক কথায় উত্তর দিন, বলুন তো বন্ধুরা, কোন রানী শুধুই লেখে? দশ নাম্বার ধাঁধা, এক কথায় তিনজনকে কি বলে বিদায় করা যাবে, ঘটক আসছে মেয়ে দেখতে, নাপিত আসছে চুল কাটতে, ব্যাপারী আসছে লাউ কিনতে, উত্তরটি কি হবে? উত্তর হবে বড় হইনি। বন্ধুরা, আপনাদের ভিডিওটি ভালো লাগলে এরকম